As such, কিছুই হয়নি আমাকে স্টেটমেন্ট দিতে বললো আমি স্টেটমেন্টটা দিলাম এন্ড দ্যাটস ইট আপনি কি এনামুল হককে চিনতেন না আমি কাউকে চিনি না সেটাই বললাম আমি ভারতের সীমান্তবর্তী বেশ কিছু দেশে প্রতিদিন হাজার হাজার গরু পাচারের ঘটনা ঘটে স্থানীয় পুলিশ প্রশাসন সীমান্তরক্ষী বাহিনী মাস্তান রাজনৈতিক প্রশাসনের কর্মকর্তা ছাড়াও এই পাচারের সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে সমাজের কতিপয় মুখোশধারী প্রভাবশালী ব্যক্তিবর্গের হাজার হাজার কোটি টাকার এই অবৈধ ব্যবসা রুখতে বহু বছর ধরে তৎপর ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কিছুদিন আগে সেই গরু পাচারের অর্থ নিয়ে তদন্তের মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা দেব গত 15 ফেব্রুয়ারি প্রায় 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই জিজ্ঞাসাবাদে অভিনেতা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের বলেন একজন ব্যক্তিকে চিনি কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আমার বক্তব্য আমি জানিয়েছি মনে হয় আর কখনো ডাকবে না তিনি বলেন গরু পাচারকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বরং গরু পাচারের সাথে জড়িয়ে আমার সম্মানহানি করা হচ্ছে এ তো গেল পুরনো খবর কিন্তু নতুন করে আবারও তদন্তের মুখোমুখি সুপারস্টার দেব এবার সিবিআই নয় এবার ইডির মুখোমুখি সাংসদ এই অভিনেতা দিল্লিতে গরু পাচারকাণ্ডে মানি ট্রেলের জন্য এবার জিজ্ঞাসা করা হলো তাকে এদিকে দেবের বক্তারাও দাবি করেছেন যেহেতু তৃণমূল সাংসদ দেব এবং সিবিআই বিজেপি সরকারের অধীনে থাকা সংস্থা তাই সিবিআই দপ্তরে ডেকে আসলে তাকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে তো বন্ধুরা যাই হয়ে যাক আমরা সিনেমা প্রেমী মানুষেরা দেবের সাথে ছিলাম এবং আসি ভবিষ্যতেও থাকবো কেননা বর্তমানে টলিউডের এক অবধারিত নাম এই দেব আশা করছি এবার দেব সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর এমনই সব খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন পাশে থাকার জন্য ধন্যবাদ।